ইউক্রেনের পতন হলে যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে যুদ্ধ করবে বলে জানিয়েছে মার্কিন সাবেক ভাইস প্রেসিডেন্ট। দর্শক, এই বিষয়ে জানাচ্ছেন যুক্তরাষ্ট্রের মিশিগান প্রতিনিধি কামরুজ্জামান হেলাল। যুক্তরাষ্ট্রের সাথে রাশিয়ার যুদ্ধ বাঁধার যে সম্ভাবনা রয়েছে সেটি কিন্তু আসলে উড়িয়ে দেওয়া যায় না। ইতিমধ্যে কিন্তু এই ধরনের কথা বলেছেন সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ এড়াতে চায়, তবে মস্কোর আক্রমণ প্রতিহত করতে ইউক্রেনকে প্রয়োজনীয় সাময়িক সহায়তা সরবরাহ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন এই সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং আগামী নির্বাচনের সম্ভাব্য প্রেসিডেন্ট মাইক পেন্স। পেন্স বলেন যে ইউক্রেনকে রাশিয়ার সামরিক অভিযান যুদ্ধ শুধু নয়, এটি এর চেয়েও ভয়ঙ্কর। তিনি বিশ্বাস করেন যে রাশিয়ার নেতা ভ্লাদিমির পুতিন দেশের ভেতরে তার তীব্র বিভাজনের মুখোমুখি হচ্ছেন। ইতিমধ্যে নির্বাচিত হলে পেন্স বলেন যে ইউক্রেনের জয়ের জন্য যা কিছু করার প্রয়োজন এবং যা কিছু করার দরকার তা দিয়ে সব কিছু দিয়ে কিন্তু সাহায্য করবেন বলে ইতিমধ্যে কিন্তু প্রতিশ্রুতি দেন। এবং তিনি বলেন, আমার কোনো সন্দেহ নেই যে যদি ভ্লাদিমির পুতিন ইউক্রেনের দখল করে নেয়, তবে এটি খুব বেশি সময় লাগবে না। যদি রাশিয়া সামরিক বাহিনী একটি সীমান্ত অতিক্রম করার আগে যেখানে তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য যে আমেরিকার যোদ্ধাদের পাঠাতে হবে, তেমনটি কিন্তু ইতিমধ্যে বলেছেন। এদিকে ইউক্রেনের যে ক্লাস্টার বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র, ইতিমধ্যে কিন্তু সেই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন এবং সমালোচনার ঝড় উঠলেও প্রেসিডেন্ট জো বাইডেন এই অস্ত্র সরবরাহ করার কিন্তু ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছেন। যে শুক্রবার প্রথমবারের মতো যে ইউক্রেনকে ক্লাস্টার বোমা সরবরাহের ঘোষণা দিয়েছে কিয়েভের বাহিনী। রুশ সেনাদের বিরুদ্ধে পাল্টা আক্রমণের কঠোর লড়াইয়ের মুখোমুখি হওয়ায় যুক্তরাষ্ট্র এমনটি কিন্তু তাদের অবস্থান এবং ঘোষণা দিয়েছে। এছাড়াও বলে রাখি যে যুক্তরাষ্ট্র পারমাণবিক শক্তি, পররাষ্ট্রনীতি সব কিছু কিন্তু তাদের অনেক শক্তিশালী বিশ্বের ভিতরে। তো এখন দেখা যাক সামনের দিনগুলোতে কী হবে, কী হতে যাচ্ছে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।